আসসালামু আলাইকুম এখন কিন্তু বয়স লাগে না চুল পাকতে অল্প বয়সে অনেকের চুল পেকে যায় এই সাদা চুল কালো করার জন্য কিন্তু আমরা বাজার থেকে নানান ধরনের নামি দামি হেয়ার কালার কিনে নিয়ে এসে চুলে লাগাই এর ফলে কিন্তু আমাদের চুলের অনেক ক্ষতি হয় কিছুদিন পর দেখা যায় চুলগুলো আবার সাদা হয়ে যাচ্ছে আর চুল উঠছে অনেক তো তিন দিনের ভিতরে কিছু গড়া উপায়ে এই সাদা চুল কিভাবে কালো করবেন চুলকে খুশকিমুক্ত রাখবেন চুল হবে ঘন কালো লম্বা চুল পড়ার রোদ হবে সেই টিপসগুলোই শেয়ার করব তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি টিপস নাম্বার এক মেথি গুঁড়ো করে সেই মেথির গুঁড়ো পানির মধ্যে ফুটিয়ে গুড় দিয়ে খেতে পারেন তাহলে দেখবেন বেশ কিছুদিন পর থেকে আপনার চুলের কোয়ালিটি অনেক ভালো হচ্ছে এজন্য আপনাকে অন্তত পনেরো দিন করতে হবে তারপর থেকে আপনি বুঝতে পারবেন চুল ওঠা অনেকটাই কমে গিয়েছে চুলের খুশকি দূর হয়েছে এবং সাদা চুল ভিতর থেকেই আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে টিপস নাম্বার দুই নারকেল তেলের মধ্যে জবা ফুলের পাপড়ি ভালো করে পেস্ট করে নিয়ে এটি সারা মাথায় বেশ খানিকক্ষণ রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু করে ফেলুন এটি অন্তত সপ্তাহে তিন দিন করতে পারেন এভাবে কিছুদিন করার পর দেখবেন আপনার চুল ভিতর থেকেই আস্তে আস্তে কালো হচ্ছে খুশকি মুক্ত হচ্ছে আর চুল পড়া একদম বন্ধ হয়ে গেছে টিপস নাম্বার তিন শুধু জবা ফুল নয় চাইলে আরও অনেক কিছু দিয়ে তৈরি করে ফেলতে পারেন একেবারে প্রাকৃতিক উপাদান দ্বারা নিয়মিত হেয়ার অয়েল আগে জেনে নিন কিভাবে তেলটি বানাবেন এর জন্য আপনাকে কালেক্ট করতে হবে বেশ কয়েকটা লাল জবা ফুল তার সঙ্গে নিতে হবে একটি বড় আকারের অ্যালোভেরা গাছের পাতা তারপরে নিতে হবে এক মুঠো নিম পাতা এক মুঠো কারি পাতা দুই থেকে তিন টেবিল চামচ মেথি দুই থেকে তিন টেবিল চামচ কালো জিরে এক মুঠো আমলকি সব কিছু পানি দিয়ে ভালো করে ধুয়ে মিক্সিতে দিয়ে একটি গন পেস্ট বানিয়ে নিতে হবে এরপর একটি লোহার কড়াইতে খুব ভালো করে নারকেল তেলকে গরম করে নিতে হবে তারপর সব উপকরণগুলো নারকেল তেলের ভিতরে দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভেজে নিতে হবে আর এই কাজটা কিন্তু মৃদুয়াশে করতে হবে চুলেরাছ বাড়িয়ে করলে হবে কি সব উপকরণগুলো পুড়ে যাবে তেলটা তৈরি হয়ে যাওয়ার পর একটি কাচের শিশিতে ভরে রাখুন এই তেলটা সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন মাথায় ভালো করে মাসাজ করুন তারপর হালকা করে শ্যাম্পু করে নিন তবে শরীরের দিক থেকেও কতগুলো কথা মাথায় রাখতে হবে আপনার শরীরে যদি টক্সিনের পরিমাণ অত্যন্ত বেড়ে যায় অথবা অন্য কোনো সমস্যা হয় বা দুশ্চিন্তা থাকে তাহলে কিন্তু সহজেই চুলের সমস্যা আরও বেড়ে যেতে পারে অনেক সময় জিনগত কারণেও অর্থাৎ মা বাবার যদি আগে চুলে অকালপক্কতা থাকে ক্ষেত্রে কিন্তু সাদা চুল তাড়াতাড়ি হয়ে যেতে পারে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম